আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রাসেলসের পাইপার নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি নির্দেশনা। মহেশখালীতে 12 বছর পর পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি গ্রেপ্তার। মির্জা ফখরুল সহ বিএনপির 6 জন নেতাকে আমন্ত্রণ জানালো আওয়ামী লীগ। সড়ক দুর্ঘটনায় লেবার পার্টি চেয়ারম্যান ইরান আহত। অচিরেই দেখা যাবে বিএনপি খণ্ডবিখণ্ড হয়ে পড়েছে বললেন আব্দুর রাজ্জাক। যুদ্ধবন্দে যে কোনো প্রস্তাব মানতে রাজি হামাস। ইসরায়েলি আগ্রাসনে 24 ঘন্টা নিহত অন্তত 35 জন ফিলিস্তিনি। চাবিশ ইয়ার শহর রক্ষায় রাশিয়ার বিরুদ্ধে লড়াই কঠিন হয়ে পড়েছে জানালো ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন অনলাইন প্ল্যাটফর্ম জুমে সারা দেশের সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ দেশের সমগ্র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মিটিংয়ে মিলিত হন। সবাই স্বাস্থ্যমন্ত্রী দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালকদের সাথে সফট ধ্বংসন ও রাসেলস বাইপার নিয়ে কথা বলেন এবং সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নেন। সবাই স্বাস্থ্যমন্ত্রী দেশের সব হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টি ব্যানোম মজুত রাখার এবং কোনো অবস্থাতে অ্যান্টি ব্যানোমের স্টক খালি না থাকার নির্দেশ দেন। মহেশখালীতে 12 বছর পর পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি গ্রেপ্তার। কক্সবাজারের মহেশখালী থানার উপপরিদর্শক পরেশ কারবারি হত্যা মামলার পলাতক আসামি কালা মিয়াকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গতকাল রাত 8টার দিকে উপজেলার হুয়ানোক ইউনিয়নের পূর্ব কাঁঠালতলি এলাকায় থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে আনেন। গ্রেপ্তার এড়াতে প্রায় 12 বছর পলাতক ছিলেন তিনি। কালা মিয়া হুয়ানোক ইউনিয়নের পূর্ব কাঁঠালতলি এলাকার বদর উদ্দিনের ছেলে। তিনি পরেশ কারবারি হত্যা মামলার 20 নম্বর আসামি। মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে 2012 সালের 18 জানুয়ারি সকালে তৎকালীন মহেশখালী থানার এসআই পরেশ কারবারির নেতৃত্বে পুলিশের একটি দল হুয়ানোক ইউনিয়নের কালাগাজীর পাড়ায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন পরেশ। এ ঘটনায় পুলিশ সদস্য নুরুল ইসলাম বাদী হয়ে 39 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া কালা মিয়ার বিরুদ্ধে থানায় আরও 2টি মামলা রয়েছে। মির্জা ফখরুল সহ বিএনপির 6 জন নেতাকে আমন্ত্রণ জানালো আওয়ামী লীগ। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 6 জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাতে আওয়ামী লীগের আমন্ত্রণপত্র বিএনপির কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। রাত 8:45 দিকে আওয়ামী লীগের প্রচার উপকমিটির 2 জন সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজি ও শেখ রিয়াত মাহমুদ ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ওই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার পাটোয়ারি। হীরক জয়ন্তীর 3 দিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে 23 জুন ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সেই আলোচনা সভায় বিএনপির শীর্ষ পর্যায়ের 6 জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি যারা আমন্ত্রণ পেলেন তারা হলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার, মোশারফ হোসেন, মির্জা আব্বাস, গোশচন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমির খুসরু মাহমুদ চৌধুরী। সড়ক দুর্ঘটনায় লেবার পার্টি চেয়ারম্যান ইরান আহত। যুগপথ আন্দোলনের শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। দুপুরে তিনি নিজ এলাকা পিরুসপুরের বান্দারিয়া থেকে ঢাকায় ফেরার পথে ফরিদপুরে ভাঙার ভাবলাতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে লেবার পার্টির চেয়ারম্যানের 2 হাত, বাম পা ও মুখ মারাত্মকভাবে জখম হয়। দুর্ঘটনায় ইরান ছাড়াও লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামারুজ্জামান এবং কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমানও মারা
মারাত্মকভাবে আহত হন। তাদেরকে তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকায় এনে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকের তত্ত্বাবধানে বাসায় রয়েছেন। দুর্ঘটনার বর্ণনা দিয়ে মুস্তাফিজুর রহমান ইরান বলেন, তারা প্রাইভেটে কার যোগে পিরোজপুরের বান্ডারিয়া থেকে ঢাকা আসছিলেন। পথিমধ্যে ফরিদপুরের বাগার ভাবলাতলা এলাকায় দুটি বাসের প্রতিযোগিতার কারণে সাইটে দিতে গিয়ে তাদের প্রাইভেট কারটি মেইন রোড থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে। এদিকে বিকেলে লেবার পার্টির প্রচার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহতদের পরিবারের পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া চাওয়া হয়েছে। অচিরেই দেখা যাবে বিএনপির খণ্ড বিখণ্ড হয়ে পড়েছে বলেন আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা আমাদের নীতি। আওয়ামী লীগ বিশ্বাস করে মানবতা এবং ধর্মকে ব্যবহার করে আমরা কারো কোনো ক্ষতি করিনি। বিএনপি ধর্মকে ব্যবহার করে আজকে তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। বিএনপি আন্দোলনের কথা বলে তাদের আন্দোলন জনগণের কাছে যায় না, জনগণের কাছ থেকে তারা কোনো সাড়া পায় না। অচিরেই দেখা যাবে তাদের দল খণ্ড বিখণ্ড হয়ে পড়েছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে। আমরা চাই গণতান্ত্রিক দেশে সরকারি দলের পাশাপাশি শক্তিশালী বিরোধী দল থাকা উচিত। বিকেলে সদ্য নির্বাচিত টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীকে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা খালি হাতে ফিরবে নাকি কী নিয়ে আসবে তাদের অপেক্ষা করা উচিত। ভারত অনেক বড় দেশ, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছে। সত্যিকারের যদি তারা বন্ধু হয় অবশ্যই আমরা পরস্পরের সহযোগিতার মাধ্যমে দুই দেশ উপকৃত হব এবং দুই দেশই উন্নতি হবে। যুদ্ধবন্ধে যে কোনো প্রস্তাব মানতে রাজি হামাস। গাজায় যুদ্ধবিরতির দাবিতে এখনও অটল হামাস। যুদ্ধবন্ধে যে কোনো উদ্যোগকেই স্বাগত জানায় স্বাধীনতাকামী সংগঠনটি, এমন মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। হামাস প্রধান বলেন, গাজায় হামলা বন্ধের নিশ্চয়তা দিবে এমন যে কোনো প্রস্তাব মানতে রাজি ফিলিস্তিনি। ফিলিস্তিনিদের উপর যুদ্ধাপরাধ রুখে দেওয়াই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান হামাস প্রধান। যুদ্ধবিরতি সহ এর আগেও ইসরায়েলের কাছে গাজা থেকে সেনাদের প্রত্যাহারের দাবি জানান হামাস। পাশাপাশি আহ্বান জানানো হয় বন্দি বিনিময় চুক্তির জন্য। যদিও তেল আবিবের স্পষ্ট জবাব, হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত গাজায় যুদ্ধ থামবে না নেতানিয়াহুর বাহিনীর। ইসরায়েলের আগ্রাসনে 24 ঘন্টায় নিহত অন্তত 35 জন ফিলিস্তিনি। গাজায় শরণার্থী শিবির টার্গেট করে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন থামছেই না। গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত 35 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে খান ইউনুস সহ গাজার অন্যান্য অংশে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির 7টি শরণার্থী শিবিরে হামলায় মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। চাশিপ ইয়ার শহর রক্ষায় রাশিয়ার বিরুদ্ধে লড়াই কঠিন হয়ে পড়েছে জানালো ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব ইউক্রেনের শহর চাশিপ ইয়ার ঘিরে লড়াই অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। রুশ সেনাদের হাতে সম্ভাব্য পতন থেকে শহরটিকে রক্ষায় নতুন করে মোতায়েন করা হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর একটি ইউনিট। ইউক্রেন বাহিনীর 24তম মেকানাইজড ব্রিগেডের কর্মকর্তারা বলেছেন, শহরে প্রধান প্রধান বসতি লক্ষ্য করে রাশিয়া অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। চাশিপ ইয়ার শহরটির বাখমুতের পশ্চিমে অবস্থিত। গত ফেব্রুয়ারিতে রুশ বাহিনী পাশের আবদিপকা অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এই শহর লক্ষ্য করে তীব্র হামলা চালিয়ে আসছে। রুশ ভূখণ্ড ও ক্রিমিয়ার আকাশ থেকে রাতভর ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে মস্কো জানানোর পর চাশিপ ইয়ার শহর রক্ষায় ইউক্রেনের সেনাবাহিনীর এই ব্রিগেডকে নতুন করে মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।